আসসালামু আলাইকুম সবাইকে, মোশন গ্রাফিক্স কোর্সে আবার স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হাসান দিফাত, এবং আজকে আমরা আফটার ইফেক্টসের 7 নম্বর ক্লাসটি করব। আমাদের আজকের ক্লাসটিতে আছে লোয়ার থার্ডস। হয়তো আমরা যখন টেলিভিশন দেখি বা কোনো ধরনের ইউটিউব টিউটোরিয়াল দেখি, বেসিক্যালি আমরা নিচের দিকে দেখে থাকি যে সাবস্ক্রাইব নাও আর ফলো আস হেয়ার ফেসবুক বা সামথিং এলস, অথবা টিভিতে যখন আমরা খবর দেখি তখন লোকেশনের নাম বা অন্যান্য যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেটাতে আমরা মূলত লোয়ার থার্ডটা বেশিরভাগ দেখে থাকি। সো লোয়ার থার্ডের কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো যে খুব সিম্পল, এই যে দেখুন, যে কোনো একটা ছবির মধ্যে যদি আমি চলে যাই, বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো যেগুলো আমরা দেখি সেগুলোর নিচের দিকে যে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া থাকে বা পরিচয় দেওয়া থাকে, এই যে এমন টাইপের, ধরুন আপনি নিউজ দেখছেন, নিচে এই যে একটা নাম আসে এবং তার ডেজিগনেশন আসে, তাই না? এই যে এমন টাইপের হতে পারে। সো আলটিমেটলি এই ধরনের যে বিষয়গুলো আছে বা কোনো ধরনের যেটার কথা বলছিলাম, টিভি দেখার সময় যে আপনার ছোট কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয় এবং এটা উঠে থাকে, কিছুক্ষণ থাকে, দেন আবার চলে যায়, বাবার যে লাইভ, এই জিনিসগুলো যে আসে বেসিক্যালি আমরা এগুলোকে বলছি লোয়ার থার্ড। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লোয়ার থার্ডটা ট্রান্সপারেন্ট হয় এবং এটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি দেখবো যে কীভাবে লোয়ার থার্ড ক্রিয়েট করতে হয় এবং কীভাবে সেটাকে আমরা টোটালি কাজ করতে পারি। ইভেন খবর, স্পোর্টস, মানে খেলাধুলার সময় আমরা বিভিন্ন জায়গায় এই লোয়ার থার্ডটা দেখতে পারি, সামথিং লাইক দিস ওয়ান। লোয়ার থার্ড কিন্তু এমনও হতে পারে, ঠিক আছে? সো লোয়ার থার্ডের মধ্যে যাওয়ার আগে আমি অবশ্যই বলবো লোয়ার থার্ডের কিছু প্রসেস আছে, সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলতে পারি। লোয়ার থার্ডে টোটাল 3টা টায়ার থাকে। সো প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল, দেন ডাবল, দেন ট্রিপল। দ্যাট মিন্স হতে পারে এটা একদমই একটা সিঙ্গেল লাইন দিয়ে হতে পারে, হতে পারে এটা দুইটা লাইনের সমন্বয়ে হতে পারে, আবার হতে পারে কখনো কখনো 3টা লাইনের সমন্বয়েও হতে পারে। আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখেন এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে সিঙ্গেল আছে, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম এই যে সিঙ্গেল আছে, ব্রেকিং নিউজ যেটা আছে তাও ডাবলই বলা যায়, বাট আবার এই যে এখানে ডাবল আছে, ঠিক আছে? ত্রিপলের কথা যদি বলি তাহলে এই যে এটা একটা ত্রিপল আছে শুধুমাত্র, বা এই যে এইটা ত্রিপল আছে, 1, 2 and 3, টোটাল 3 টায়ার। ওকে, সো আলটিমেটলি এইভাবে টোটালটা ক্রিয়েট করতে হয়। এবং যদি আমরা কিছু আপনার স্যাম্পলের কথা বলি তাহলে আমি লোয়ার থার্ড গিফ লিখে যদি সার্চ করি তাহলে দেখেন আমি জাস্ট একটা স্যাম্পল যদি এখান থেকে দেখে নিই, খুবই ইজি, ঠিক আছে? খুবই ইজি হবে। সো এই জিনিসটা আসবে অ্যান্ড দেন চলে যাবে, ঠিক আছে? এই জিনিসটা কিছুক্ষণ থাকবে, থেকে আবার চলে যাবে। সো এইভাবে বেসিক্যালি আমরা লোয়ার থার্ড গুলো করে থাকি, লাইক দিস ওয়ান, আসবে কিছুক্ষণ থাকবে অ্যান্ড দেন চলে যাবে। ওকে, সো এইভাবে কিছুক্ষণ পরপর আপনি আপনার লোয়ার থার্ডটাকে ইউজ করতে পারেন। স্পেশালি যারা ইউটিউবিং করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, কারণ কি আমরা দেখি যে যখন আমরা একটা ভিডিও টিউটোরিয়াল দেখি কিছুক্ষণ পরপর কী আসে, ছোট্ট একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে কি, সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও, রাইট? অথবা অন্যান্য কোনো কিছু আসে যে ফেসবুকে ফলো করো বা এটা ওটা করো, দ্যাট মিন্স অনেক ইনফরমেশন আপনার এখানে দেওয়া থাকে। সো আলটিমেটলি এই বিষয়গুলো কিন্তু কীভাবে ঘটতেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি লোয়ার থার্ডের মাধ্যমে, যেটা একটা ট্রান্সপারেন্ট ফাইল হবে, অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ফাইল হবে। তো আমরা আজকে দেখবো যে একটা লোয়ার থার্ড বেসিক্যালি কীভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা, তো তার জন্য আমি যদি চলে যাই এখান থেকে আফটার ইফেক্টসে, আমি চলে যাব। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখাটা উচিত, যদি আপনি চান যে না আমি বেসিক্যালি ট্রান্সপারেন্ট করবো না, বাট আমি লোয়ার থার্ডটাকে যাতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি আমি সেই উপযোগী করব, তাহলে অবশ্যই সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন দিয়ে দিবেন। এই যে এটা এমন টাইপের হতে পারে, গ্রিন স্ক্রিন দিয়ে দিবেন যাতে আমরা গ্রিন স্ক্রিনটাকে কিন্তু রিমুভ করা যায়, ঠিক আছে? গ্রিন স্ক্রিনকে কিন্তু আপনি খুব ইজিলিভাবে রিমুভ করতে পারবেন। কি লাইট 1.2 একটা ইফেক্ট আছে আফটার ইফেক্টসে, সেটার মাধ্যমে আপনি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবেন। সো সেটাও পসিবল। সো ডিপেন্ড করে আপনাদের উপর যে বেসিক্যালি আপনারা আসলে কীভাবে কাজটা করতে চাচ্ছেন। সো যদি আপনার মনে হয় যে না আমি বেসিক্যালি এটাকে ট্রান্সপারেন্ট করবো, সেটাও আমি দেখাই দিচ্ছি। আর যদি আপনার মনে হয় যে না আমি গ্রিন স্ক্রিন করে করবো, সেটা আপনারা জাস্ট একটা গ্রিন স্ক্রিন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। সরি, আচ্ছা, আফটার ইফেক্টসে কাজ করার সময় যেটা করবেন অবশ্যই পার্সেন্টেজ, 10% দিয়ে টেম্পোরারি যে মেমোরি থাকে বা ক্যাশ মেমোরি যেটা জমা হয় সেটা অবশ্যই যতটুকু পারেন, যতটুকু পসিবল ক্লিয়ার করে নেবেন। কারণ বেসিক্যালি যদি কম্পিউটার কনফিগারেশনটার মধ্যে প্রবলেম থাকে তাহলে যেটা হয় যে কম্পিউটার খুব স্লোলিভাবে কাজ করা শুরু করে দেয়। তো সেটা থেকে সলভের একটা মাত্র ওয়ে হচ্ছে যদি আপনি
টেম্পোরারি ফাইলটা, কারণ আমরা যখন কাজগুলো করি তখন আলটিমেটলি আফটার ইফেক্টস হিউজ পরিমাণ ক্যাশ মেমোরি জমা করে, বা টেম্পোরারি যে আপনার ফাইলগুলো আছে সেগুলো জমা করতে থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি এটাকে ক্লিয়ার করে রাখতে পারেন, ঠিক আছে? এটাকে যতটুকু ক্লিয়ার করে রাখবেন ততটাই আপনার এটা স্মুথলিভাবে আপনার জন্য কাজ করবে। সো আমি রিকোয়েস্ট করবো যাতে আপনারা হচ্ছে কী করতে পারেন, এটা ক্লিয়ার করে যাতে রাখেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা আফটার ইফেক্টসে চলে যাচ্ছি। আফটার ইফেক্টস থেকে আমরা এখান থেকে কম্পোজিশন নিয়ে নিবো, যে কোনো একটা কম্পোজিশন আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নিই। যারা আগের ক্লাসগুলো করেননি আমরা রিকোয়েস্ট করবো যে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আমাদের ফেসবুক যে গ্রুপটা থেকে আপনারা এখন লাইভ দেখছেন, ঠিক আছে, আপনারা সেটার মধ্যেই পেয়ে যাবেন। সো আমি এখান থেকে 30 FPS নিয়ে নিচ্ছি অথবা 25 FPS নিতে পারি, ইটস আপ টু ইউ, ঠিক আছে? সো এভাবে আপনারা নিয়ে নিতে পারেন। এবং এখানে 10 সেকেন্ড নাও আছে, সো একটু খেয়াল করেন, 10 সেকেন্ড নাও আছে। সো আমি একটা বেসিক্যাল একটা ফ্রেম বা একটা কম্পোজিশন একটা এখান থেকে নিয়ে নিলাম। সো কম্পোজিশনটা নেওয়ার পরে আমরা যেটা করবো যে আমরা ছোট্ট একটা অ্যানিমেশন করবো, খুবই সিম্পল, যতটুকু সিম্পল করা দরকার আসলে হয়। হ্যাঁ, সো আমরা তেমন টাইপের কিছু একটা করবো। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে চাইলে একটা লোগো নিতে পারি, ঠিক আছে? সরি, সো বেসিক্যালি আমরা এখান থেকে চাইলে একটা লোগো নিয়ে নিতে পারি, যেটা লাইক লোগো PNG। সো জাস্ট যে কোনো একটা লোগো আপাতত নিচ্ছি যাতে বোঝানোর যায় যে লাইক আমরা কীভাবে কাজটা করতে পারি, এই জন্য আর কিছুই না। সো এবং অবশ্যই সেটা PNG হলে খুবই ভালো হয়, সেটা PNG হলে আপনার খুবই ভালো হবে। সো লেটস সি দিস ওয়ান, একটু গেমিং টাইপের আছে, দেখতে ভালো। সো এটা বেসিক্যালি PNG না, বাট ইটস ওকে, আমরা জাস্ট এটাকে সেভ করে নিচ্ছি। আপাতত এটা PNG ইমেজ হিসেবে আছে, বাট আসলে বেসিক্যালি এটা PNG না, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আমরা ছবিটাকে নিয়ে নিতে পারি এখান থেকে। যদি আপনার PNG না করা থাকে তাহলে কী করবেন? যেহেতু কাস্টমভাবেই সব কিছু করতে হয়, সো বেসিক্যালি আমরা যখন একটা প্রজেক্ট দেখাতে যাই, হ্যাঁ, আমাদেরকেও একটু প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের হাতে PNG ছবি থাকে না, মানে ক্লায়েন্ট যেই ছবিটা দিয়ে দেয় সেটা PNG হয় না, ঠিক আছে? এবং এই জিনিসটাই কিন্তু আপনারা মার্কেট প্লেসেও পাবেন, ঠিক আছে? আমরা যদি এটা মার্কেট প্লেসে চলে যাই, তার নাম হচ্ছে ফাইবার। সো ফাইবার মার্কেট প্লেসে গেলেও কিন্তু আপনারা কিক পাবেন, এই জিনিসগুলো পাবেন। সো লাইক আমি যদি ফাইবারে গিয়ে আপনারা এখানে অনলি লোয়ার থার্ড লিগে সার্চ করি, ইভেন অন্যান্য ক্লাসে আমি যেগুলো দেখিয়েছি সেখানেও আপনারা বেসিক্যালি এই বিষয়গুলো পাবেন। সো লোয়ার থার্ডে কিন্তু এখানে হিউজ কাজ আছে, ঠিক আছে? সো আমরা জাস্ট এখানে যদি লোয়ার থার্ড লিখে সার্চ দেই, সো লোয়ার থার্ডের মোটামুটি ভালো পরিমাণে এখানে কাজ থাকে। এই যে দেখুন, সো যেটার কথা বলছিলাম যে আই উইল মেক 4K লোয়ার থার্ডস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যানিমেশন। সো এখানে মোটামুটি ভালো পরিমাণ কিছু লোয়ার থার্ড আছে, এই যে দেখুন। সো এখানে কিন্তু ভালো পরিমাণে লোয়ার থার্ড আছে। সো আপনারা চাইলে কিন্তু ইন ফিউচার নিজেরও কাজ করতে পারবেন, এই লোয়ার থার্ডগুলো নিয়ে কাজ করতে পারবেন। খুব একটা যে বেশি অ্যামাউন্ট এমন না, বাট কাজটা খুবই সিম্পল, লাইক সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের একটা কাজ। সেই জন্য আপনাকে $5 থেকে $10 পর্যন্ত পে করা হবে। তো যাই হোক, আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। জাস্ট এই ছবিটাকে নিয়ে আমি ফটোশপে দিয়ে দিব, জাস্ট এই যে ফটোশপে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলাম। ছবিটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে নিব। যে ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো আমরা ক্রপ টুলটা নিব, ক্রপ টুল নিয়ে তার আশেপাশের যে এরিয়াটুকু আছে আমি চাইলে সেটাকে কী করতে পারি, জাস্ট ছোটো করে দিতে পারি, কারণ আমাদের পুরো অংশটা লাগবে না। সো আমরা ততটুকুই নিব যতটুকু বেসিক্যালি আমাদের লাগবে, ঠিক আছে? এর বেশি আসলে এরিয়া নিলে দেখা যাবে যে আপনার অ্যালাইন করতে বা অন্যান্য কাজগুলো করতে খুব একটা বেশি প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য যতটুকু শুধুমাত্র এরিয়ার প্রয়োজন আপনি ততটুকু এরিয়া নিয়ে নেন। যেহেতু এটা PNG ফরম্যাটে সেভ অলরেডি ছিল, তো আমাদের আর এটা নিয়ে খুব একটা বেশি কষ্ট করতে হয় না, আমরা জাস্ট কন্ট্রোল এসে প্রেস করেছি এবং এটা অলরেডি PNG হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যদি সো যেটার কথা বলছিলাম, যদি আমরা এটাকে নিয়ে আবার আফটার ইফেক্টসে নিয়ে যাই, তাহলে এই যে আফটার ইফেক্টসে নিয়ে আসলাম লোগোটাকে। সো আমরা জাস্ট এখানে এটাকে আপনার কম্পোজিশন প্যানেলের মধ্যে নিয়ে আসলাম। আপনি লোগোটাকে চাইলে ছোটো করে দিতে পারেন, অবশ্যই শিফটে ধরে ছোটো করবেন। এবং দেখেন মোটামুটি আমাদের এই যে এটা যতটুকু ছোটো করা যায়, কারণ খুব বেশি বড় কিন্তু হবে না,
খুব বেশি বড় কিন্তু আপনার হবে না, সো মোটামুটি এটা চলে আসছে। তাহলে এখন আমরা কি করতে পারি বা এটার মধ্যে আর কি ধরনের ডিজাইন বা অন্য কোনো কিছু করতে পারি কি না? হ্যাঁ, অবশ্যই করতে পারি, আমরা এটার সাথে আরো অনেক কাজই করতে পারবো। তো সেটার জন্য আপনাদের কি যেটা করতে হবে সেটা হচ্ছে, লাইক ধরেন আমি এখান থেকে পেন্টুলটা নিয়ে নিচ্ছি, তার এখানে বেসিক্যালি যেই ডিজাইনটা আছে আমি ডিজাইনটার মতো করে একটা কিছু তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? মানে তার এখানে যে ডিজাইন প্যাটার্নটা আছে আমি সেই প্যাটার্নটাই ফলো করব, সামথিং লাইক দিস ওয়ান। সো যদি দেখেন এই যে তার তার ডিজাইন যে প্যাটার্নটা আছে আমি সেই ডিজাইন প্যাটার্নটাকে ফলো করতে চাচ্ছিলাম, ঠিক আছে? তার ডিজাইন প্যাটার্নটাকে ফলো করেই যদি আমি কাস্টমাইজ করি, দ্যাট মিন্স কন্টিনিউ করি, তাহলে বেসিক্যালি একটা ভালো একটা ডিজাইন আমরা পেয়ে যাবো। অবশ্যই এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ রাখতে পারি, কারণ স্ট্রোক বা ফিল কালার আপনি এই দুইটাই অফ রাখতে পারেন আপাতত জন্য, কারণ হচ্ছে যে যখন আপনি ডিজাইন করবেন তখন বেসিক্যালি এগুলোর খুব একটা বেশি প্রয়োজন হবে না। ডিজাইনটা কমপ্লিট করতে আপনার এটা আরও বেশি হেল্প করবে যে লাইক যদি অফ থাকে, ঠিক আছে? তো সেটা করতে পারেন, সেটা করতে পারেন, লাইক তাহলে মুভ করতে পারবেন এই যে বিভিন্ন অ্যারোর যে অ্যারোগুলো আছে সেই অ্যারোগুলোর মাধ্যমে আপনি সেগুলোকে মুভ করতে পারবেন, ঠিক আছে? আসলে এটা ভালো একটা টপিক যদি আপনি কাজ করতে চান, অথবা যারা ইউটিউবার আছেন যে হ্যাঁ ভাই আমি ইউটিউবিং করি বা হ্যাঁ স্যার আমি ইউটিউবিং করি, সো বেসিক্যালি আমার এটা খুব জানাটা ইম্পর্টেন্ট ছিল, রাইট? সো এটা আপনি কাজে লাগাতে পারবেন, যতটুকু সুন্দরভাবে আপনি কাজে লাগাতে চান ততটুকু সুন্দরভাবে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন, কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে। সো ডিজাইনটা যাতে, আমি যেটা কথা বারবার মেনশন করছি, ডিজাইনটা যাতে আপনার সুন্দর হয়, ওকে, কারণ এখানে ডিজাইনটা ইম্পর্ট্যান্ট। সো আমি খুব বেশি আহামরি কিছু করছি না, জাস্ট যতটুকু আমার প্রয়োজন, এই যে এতটুকুই আমার প্রয়োজন। সো আমি জাস্ট এখানে একটা শেপ ক্রিয়েট করে নেবো, সামথিং লাইক দিস ওয়ান, ঠিক আছে? আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এই যে দেখেন এরকম একটা আমি শেপ ক্রিয়েট করবো। সো জাস্ট ইয়া, সো এই যে এরকম টাইপের আমরা একটা সোজা একটা শেপ ক্রিয়েট করলাম, এই যে দেখেন মোটামুটি ডান। সো এখান থেকে বেসিক্যালি কিছু একটা বের হবে, দ্যাট মিন্স কোনো একটা লেখা বা কোনো একটা শেপ আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো চাইলে। লাইক আপনি যদি মনে করেন যে না আমার এটা একটু বাঁকা হলে ভালো দেখাতো, তাহলে নো প্রবলেম, আমরা একটু বাঁকা করে নিতে পারি, এই যে এরকম টাইপের করে নিতে পারি, ঠিক আছে? যে এমন টাইপের আমরা একটু করে নিতে পারি, সাপ টু ইউজ, আসলে আপনি কী চাচ্ছেন, কেমনভাবে চাচ্ছেন। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে আপনি চাইলে কালারটাও নিতে পারেন, এই যে আইড্রোপার নেন, এই যে এখানে আইড্রোপার অলরেডি আছে, এবং আপনি চাইলে এই যে এখানে যে স্কাই কালারটা আছে সেটা আপনি এখানে নিয়ে নিতে পারেন। এই যে দেখেন চমৎকার একটা কম্বিনেশন হয়ে গেছে, দ্যাট মিন্স আমি চাইলে এইটার মাধ্যমে এখন কী করতে পারি, লোয়ার থার্ড ক্রিয়েট করতে পারি। এখন অনেকেরই কোশ্চেন থাকে যে মানে এটা দিয়ে কি আসলেই মানে এখন কী করবো বা কোন ধরনের অ্যানিমেশন প্রসেসে আমি কন্টিনিউ করবো। তো সেটার জন্য খুব ইজি একটা প্রসেস আমি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে জাস্ট যতটুকু সিম্পলভাবে আপনি স্টার্ট করতে পারেন সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। যদি আপনি মনে করেন যে আমি অনেক কিছু করে ফেলবো তাহলে কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয়ে যায়। তার রিজনটা কি, অনেক কিছু কিন্তু 2-3 মিনিটে করা সম্ভব হয় না, বা 10-20 মিনিটে দেখানোও সম্ভব না আর করাও সম্ভব না। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে বেসিক্যালি কতটুকু আপনার কাজটা হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে সেই জিনিসটা আগে দেখেন। আচ্ছা আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি। তো তাহলে আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে কতটুকু ভালোভাবে আপনি করতে পারবেন সেটা আপনি অবশ্যই দেখে নেবেন একবার হলেও। সো যাই হোক, এই যে মোটামুটি আমাদের একটা এখানে কম্পোজিশন কিন্তু অলরেডি রেডি। সো আমরা এখন কি করব, তাহলে আমরা এখন সর্বোচ্চ পরিমাণ যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এরকম টাইপের একটা শেপ নিতে পারি। এখন কথা হচ্ছে, তাহলে এই যে জিনিসটা যে করলাম এটা বেসিক্যালি মানে মূল উদ্দেশ্যটা আসলে কি, কারণ হচ্ছে আপনি যদি এখানে অন্য কোনো শেপ নেন, আমরা এটার সঙ্গে এটাকে ওই শেপটাকে যে নতুন শেপটা এখন নিবো সেটার সঙ্গে মাস্কিং করে দিব। সো মাস্কিং করে দিলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে? এই জিনিসটা দেখতে আমাদের একটু ভালো লাগবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আর কিছু কি করা যায় কি না? হ্যাঁ অবশ্যই আরও অনেক কিছুই করা যাবে। লাইক আপনি যদি চান, আমরা বেসিক্যালি আরও একটা কাজ যেটা করি সেটা হচ্ছে যে লাইক ভিডিও কোপাইলট আমরা চলে যেতে পারি, ভিডিও কোপাইলট, ওকে, ভিডিও কোপাইলট আমি চলে যেতে পারি। অ্যান্ড ভিডিও কোপাইলটটা বেসিক্যালি একটা প্লাগ ইন ওয়েবসাইট, দ্যাট মিন্স সে নিজে প্লাগ ইন ক্রিয়েট করে। সো আমরা এখান থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে সেভেন নামের একটা প্লাগ ইন আছে, যেটা হয়তো আপনারা অনেক সময় কিছু না কিছু বেসিক্যালি আই মিন অ্যানিমেশন দেখে থাকেন যে একটু আগুন জ্বলে বা একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা হয়। সো বেসিক্যালি আমরা এটা সেটা সেভার থেকেই করি। সো সেভার একটা ফ্রি প্লাগ ইন, আপনি চাইলে সেই ফ্রি প্লাগ ইনটা ডাউনলোড করে নিতে পারেন এই যে সেভার থেকে, ঠিক আছে? ভিডিও কোপাইলটের সেভার। সো আমরা সেভার থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি।
সো বেসিক্যালি আমাদের যে গেমিং লোগোটা যেটা আছে, আমরা চাচ্ছিলাম যে এর চারপাশে কিছু একটা ঘটুক এবং সেটা থেকেই অ্যানিমেশনটা বেসিক্যালি স্টার্ট হোক। সো আমরা ওই ধরনের কিছু একটা করতে চাচ্ছি এবং খুব বেশি যে এরকম কিন্তু না, খুবই সামান্য। সো ডাউনলোড হতে যতটুকু সময় আমাদের প্রয়োজন হয় ততটুকু, দ্যাটস ইট। ওকে ওকে, সো এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এই সার্ভারটাকে হচ্ছে যে আনজিপ করে নিচ্ছি এখান থেকে, আই মিন এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করে নিলে দেন আপনার এখানে জাস্ট এটাকে ইনস্টল দিয়ে দেবেন, ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, খুব আহামরি কষ্ট করতে হবে না আপনাকে। সো আমরা এখান থেকে রান দিয়ে দিচ্ছি, দেন ইয়েস। সো নেক্সট সিসি কাস্টম অ্যান্ড দুইটাকে আমি সিলেক্ট করে রাখবো, নেক্সট অ্যান্ড ফিনিশ, ডান, শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি, কথা হলো যে সেভারটা ডিরেক্টলি ভাবে কি আসবে কি না, মানে আমরা তো মাত্র ইনস্টল করলাম, আমরা দেখতে পারি যে সেভারটা আসবে কি না। তবে হ্যাঁ, যদি আপনি কোনো কিছু সেভ করেন বা এইভাবে যদি কোনো কাজ করেন সেই ক্ষেত্রে বেসিক্যালি সফটওয়্যার অবশ্যই বন্ধ রাখতে হয়। সো এটা এখনও আসে নাই, এটা এখন আসে নাই কেন, কারণ আমরা সফটওয়্যার অফ রাখি নাই। সো আমাদেরকে এখন ফাইলটা সেভ করে নিতে হবে। আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি, লাইক সেভ, অ্যান্ড দেন এখান থেকে আমি ডেস্কটপে চলে যাবো। ডেস্কটপে গিয়ে আমি এখানে লিখে দিচ্ছি লোয়ার থার্ড, ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম লোয়ার থার্ড, আমি এটাকে সেভ করে দিচ্ছি। সো সেভ করে আমি অফ করলাম, এই যে অফ করে দিলাম, এটাকে অফ করে দেন, আমি এটাকে আবার নতুন করে ওপেন করছি, তাহলে আমার হয়ে যাবে। সো বেসিক্যালি এটাকে নতুন করে আমরা আবার এটাকে ওপেন করছি, তাহলে মূলত আপনি এখানে ভালো কিছু পেয়ে যাবেন। সো আলটিমেটলি লাইক সেভারটা বেসিক্যালি যেটা কথা বলছিলাম যে সেভারটা আমরা এখানে পেয়ে যাব, একটু সময় নিচ্ছি। ওকে, সো এখন আমরা আসলে সেভারটা পাবো কি না, সো আমি যদি ইফেক্টে গিয়ে লিখি সেভার, দেখেন অটোমেটিকলি সেভার চলে আসছে, কিন্তু এই যে সেভারটা চলে আসছে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কাজটাই করার জন্য আমরা আরও একটু কাস্টমাইজেশন করব। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করবো, এই যে কম্পোজিশন লেয়ারে কি আমরা রাইট বাটনে ক্লিক করে নিউ, নিউ থেকে আমরা হচ্ছে এখানে কি নিব, নিউ থেকে আমরা একটা সলিড লেয়ার নিয়ে নিবো অবশ্যই, বিকজ অফ সলিড লেয়ারের উপরেই আমরা মূলত কাজটা করব। বাট লেয়ারটা নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লেয়ারের আইটা অফ করে দিবেন, লেয়ারের আইটা অফ করে বাট লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, রেখে প্যান টুলটা নেবেন। প্যান টুল নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে লোগোর চারপাশে যে অংশটুকু আছে দেখতে পাচ্ছেন, এই চারপাশে আপনারা একটা ক্লিপ, একটা পাথ ক্রিয়েট করবেন, দ্যাট মিনস একটা মাস্ক আমরা ক্রিয়েট করবো। যে দেখেন অলরেডি মাস্কের অপশন চলে এসেছে ইয়েলো কালার, এই যে আপনি যদি কালার চেঞ্জ করতে চান এনি কাইন্ড অফ কালার আপনি এখান থেকে দিতে পারবেন, লাইক আমি রেড কালার এখান থেকে চয়েস করতে চাচ্ছি, তাতে জিনিসটা একটু বেশি পরিমাণ ব্রাইট হবে এবং দেখতে ভালো লাগবে। সো আমি রেড কালার দিয়ে কী করবো, জাস্ট একটা সিম্পল একটা মাস্ক ক্রিয়েট করবো, যে খুব যে বেশি সুন্দর আপনার ক্লিপিং পাথ হতে হবে বা আপনার যে পাথ ক্রিয়েট করতে হবে এমন না, যতটুকু আপনি পারেন, ঠিক আছে, মানে একদমই নর্মালভাবে টেনে একটা পাথ ক্রিয়েট করতে পারেন। ওকে, সেটার জন্য আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা কিন্তু না, আমি যতটুকু মনে করি আপনাদের, ঠিক আছে, কারণ আমরা জানি যে মোশন গ্রাফিক্স শুধুমাত্র তাদের জন্য যারা কি পারবে, অবশ্যই যারা অবশ্যই হচ্ছে অলরেডি গ্রাফিক ডিজাইন জানেন। সো যারা গ্রাফিক ডিজাইন জানেন তাদের জন্য কিন্তু আসলে ক্লিপিং পার্টটা খুব কঠিন হওয়ার কথা না। এবং এটা মাথায় রাখবেন যে হ্যাঁ, যদি আপনি মোশন গ্রাফিক্স নিয়ে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। যদি ভালো আইডিয়া রাখেন তবেই কিন্তু আপনি এই ধরনের কাজগুলো বা আমি লাস্ট যে ক্লাসগুলো দেখিয়েছি তাহলে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে মোটামুটি গ্রাফিক ডিজাইনের হিউজ কাজ ছিল বা আমরা যে গ্রাফিক ডিজাইনে যা কিছু শিখি সেগুলোই কিন্তু বেসিক্যালি এইখানে এসে কাজে লাগছে। তো সেই জন্য আমি বলে রাখবো যে হ্যাঁ, মোশন গ্রাফিক্সে কাজ করার আগে আপনার গ্রাফিক ডিজাইনটা জানা অত্যাবশ্যক। সো আমরা এখান থেকে খুব সিম্পলভাবে একটা পাথ ক্রিয়েট করে নেবো এবং সেটা অবশ্যই কি সলিড লেয়ারের উপর, ঠিক আছে। কেউ যদি মনে করেন যে আমি ডিরেক্টলিভাবে কি নিতে পারবো না, না ডিরেক্টলিভাবে নিতে পারবেন আপনি, কিন্তু বেসিক্যালি সেটা কাজ করবে না, হ্যাঁ বেসিক্যালি সেটা কোনোভাবেই কাজ করবে না। তো সেই ক্ষেত্রে যেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনার একটা সলিড লেয়ারের উপর আপনার এই যে টোটাল বিষয়টাকে বা এই টোটাল কাজটাকে কন্টিনিউ করা, তাতে আপনার কাজটা মানে কন্টিনিউ হবে অথবা কাজটা আপনি করতে পারবেন। যাই হোক, আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে, আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, দেন এইখানে এইখানে, ঠিক আছে। সো মোটামুটি হয়ে গেল, দেখেন তাহলে মানে কি করলাম আমরা এখান থেকে, জাস্ট আমরা অলরেডি একটা মাস্ক ক্রিয়েট করে নিলাম, এখন আমরা জাস্ট এই লেয়ারটাকে অন করে দিতে পারি এবং লেয়ারটাকে অন করলে দেখেন এখন কিন্তু আর ওই যে কালো যে শেপটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট আপনি যদি আবার বের করেন সেটা দেখতে পাবেন। তো যাই হোক, আমরা জাস্ট এখন এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে গিয়ে যে সেভার যেই প্লাগিনটা আছে
সেটার উপর ডাবল ক্লিক করব, করলে সেটা অটোমেটিকলি এই যে এখানে চলে আসবে, দেখেন এই যে এখানে আসছে, বাট এটা কিন্তু এখনো অ্যাড হয়নি এখানে। সো অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজ কোড, কাস্টমাইজ কোড থেকে আমরা এখানে সেভার, সেভারের পরিবর্তে আমরা অ্যাড করে দিব লেয়ার মাস্ক, যেহেতু আমরা এখানে মাস্কিং অ্যাড করেছিলাম বা মাস্কিং ক্রিয়েট করেছিলাম, সেজন্য আমরা অ্যাড করব লেয়ার মাস্ক। এবং লেয়ার মাস্ক অ্যাড করার সাথে সাথে দেখুন বিষয়টা কি হয়ে গেল, এই জায়গায় আপনার অ্যাড হয়ে গেল। সো আপনি যদি এখান থেকে চান যে অন্য কিছু দিবেন, লাইক আমি একটু ফায়ার দিতে চাচ্ছি বা একটু আগুন টাইপের কিছু দিতে চাচ্ছি, তাহলে সেটা কি পসিবল কিনা, সেটাও পসিবল। জাস্ট এই যে আমাদেরকে উপর অপশন থেকে আসতে হবে প্রিসেট, প্রিসেট থেকে আমরা এখানে দিয়ে দিব ফায়ার, তাহলে দেখেন এখানে অটোমেটিকলি যে আগুন জ্বালা শুরু করে দিয়েছে। ওকে, বাট আমরা খুব সিম্পল টাইপের কিছু দিব, আমরা এত টাইপের কিছু দিব না, লাইক আমি এনার্জি টাইপের কিছু একটা দিতে যাচ্ছি, খুবই সিম্পল টাইপের হবে বাট দেখতে ভালো লাগবে। ওকে, সো ওকে, সো এটা প্রিভিউ হচ্ছে। অ্যান্ড দেন আমরা নিচের দিকে যেটা করবো সেটা হচ্ছে রেন্ডার সেটিংসে আমরা চলে যাবো। এখান থেকে রেন্ডার সেটিংসে গিয়ে যেখানে দেওয়া আছে কম্পোজিট সেটিং ব্ল্যাক, আমরা সেখান থেকে ট্রান্সপারেন্ট করে দিব এটাকে। সো ট্রান্সপারেন্ট করে দিলে যেটা হবে যে আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন, এই যে এখানে সরি যেই রেজুলেশনের যে অংশটা আছে ঠিক তার পাশে আপনার এই যে এইদিকে একটা টোটাল ট্রান্সপারেন্সি গ্রিড আছে। সো এটা যদি আপনি অন করে দেন তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটাই আপনার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা সেটা নিয়ে একটু পরে কাজ করব। তার আগে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক আমি সিলেক্ট দিয়ে দিচ্ছি, এটা চেঞ্জ হবে, ঠিক আছে, অথবা আপনারা এখান থেকে চাইলে নিয়নও সিলেক্ট করতে পারেন, এই যে নিয়ন সিলেক্ট করে দিতে পারেন, বেসিক্যালি যে কোনো কিছু। লাইক আমি এখান থেকে এনার্জি দিচ্ছি এবং কালারটা আমি দিয়ে দিচ্ছি যে এই কালারটা। সো এখন প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে যে এটার যে গ্লো ইন্টেন্সিটি, দ্যাট মিন যেটা হচ্ছে যে এই যে চারপাশে যেটা দেখা যাচ্ছে এটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে গ্লো ইন্টেন্সিটি বা গ্লো। সো এই গ্লোয়ের ইন্টেন্সিটিটা যদি আমরা একটু কমিয়ে দিই তবে এই জিনিসটা দেখতে একটু থিন হবে এবং দেখতে মোটামুটি ভালো লাগবে, ঠিক আছে। সো আপনারা এখান থেকে এটাকে অবশ্যই ফুল কাস্টমাইজেশন করে নেবেন তাহলে দেখতে মোটামুটি, আচ্ছা বেসিক্যালি রেজুলেশনের জন্য মাঝে মধ্যে এমনটা হয়। তো আমরা এটাকে কিছুটা লাইক একটু গ্যাপ দিতে পারি বা এটাই থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখান থেকে গিয়ে এই যে এনার্জি যেই যেটা আছে জাস্ট এটার গ্লো ইন্টেন্সিটি একটু কমিয়ে দিয়েছি, আর কিছুই লাগবে না। ওকে, তো মোটামুটি এখন আমরা অ্যানিমেশনটা আরও আরও ভালো মতো করতে পারবো। তাহলে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে লাইক এই এই দুইটাকে আমরা হচ্ছে যে একসাথে ক্রিয়েট করে নিচ্ছি। এবং আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম যে প্যারেন্টিং করতে হবে, সো আমরা এখান থেকে প্যারেন্টিং করে দিচ্ছি। দ্যাট মিনস এই যে লেয়ারে আমরা সেভারটা অ্যাপ্লাই করেছি সেই লেয়ারের সঙ্গে আমরা লোগোর লেয়ারটাকে প্যারেন্টিং করলাম, ঠিক আছে, মানে আই মিন এই লেয়ারটাকে লোগোর সাথে প্যারেন্টিং করলাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি দুইটা লেয়ারেই আমি অপাসিটি দিয়ে দিব, দ্যাট মিনস অপাসিটি আমি বন্ধ করে দিব এখান থেকে। সো ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে অপাসিটি থাকবে না, দ্যাট মিনস দুইটাই আপনার অফ থাকবে, দেন আসতে করে এটার অপাসিটিটা অন হবে, সামথিং লাইক দিস ওয়ান। সো আমরা যদি দেখি তাহলে দেখেন এই যে এমন টাইপের কিছু একটা হবে, ঠিক আছে। সো এখানে কিন্তু অলরেডি অ্যানিমেশন হচ্ছে, বোঝা যাচ্ছে না, আমি একটু পরে দেখাবো সেটা, যখন আমরা বেসিক্যালি এটাকে রেন্ডার দিব তখন এটা দেখা যাবে যে কীভাবে এটা কাজটা করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে অলরেডি একটা শেপ নিয়েছি, সো আমাদের এই দুইটার কিন্তু কাজ শেষ। সো আমরা এখন এই শেপটার ভিতরে যদি চলে যাই, এই শেপ থেকে আমরা যেটা করবো কন্ট্রোল ডিতে প্রেস করবো, ডুপ্লিকেট করবো, এই যে এখান থেকে ডুপ্লিকেট হয়ে গেল। সো ডুপ্লিকেট হওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে জাস্ট এই যে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে যে আপনার এক্সপান্ড অর কোলাপসটা যেটা আছে সেটা আমরা অন করে দিব। অন করলে এখানে আরও কিছু অপশন বের হবে, এবং আমরা কিন্তু লাস্ট ক্লাসে হচ্ছে যে লেয়ার মাস্কিং দেখেছিলাম, সো এখান থেকে আমরা আলফা মেট মাস্কিংটা দিয়ে দিব। সো আলফা মেট মাস্কিং দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে লেয়ারটা আছে এটাকে যদি আমরা পজিশন দিই তাহলে দেখেন চমৎকারভাবে এই জিনিসটা আপনার ভিতরে চলে যাবে, এটা অটোমেটিকলি এই যে ভিতরে চলে যাচ্ছে দেখেন, ঠিক আছে, এটা কিন্তু আর থাকছে না এখন, রাইট। সো আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো, দ্যাট মিনস আমাদের লোগোটা ফার্স্ট আসবে, এই যে এতটুকু পর্যন্ত আমরা লোগোটাকে ধরে রাখলাম যে আসবে, এবং পরবর্তীতে এই লোগোটা আপনার এই যে শেপটা যেটা আছে সেটা কী হয়ে আসবে, বের হয়ে আসবে। সো ফার্স্ট যে পজিশনটা আমরা সেট করেছি এই পজিশন থেকে আমরা এটাকে ভিতরে দিয়ে দিব। সো যদি আমরা ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু এটা দেখা যাবে না, তাহলে আমি যদি এখন অ্যানিমেশনটা দিই তাহলে কী অ্যানিমেশন হবে দেখেন, প্রথমে লোগোটা আসবে দেন এই যে জিনিসটা বের হয়ে আসবে, ঠিক আছে, এবং এই জিনিসটা কোথা থেকে বের হয়ে আসছে, এই যে এই জায়গাটা থেকে বের হয়ে আসতেছে। ওকে, সো এতটুকু পর্যন্ত আমাদের কাজে লাগবে। যদি আপনি মনে করেন যে না আমি লাইক এই যেই লাইক এনার্জি যেটা দিলাম এই যে এখানে পিছনে যে জিনিসটা দিলাম সেটা যদি আমরা একটু ডিফারেন্ট করতে চাই, ডিফারেন্ট বলতে কী বোঝাচ্ছি, ডিফারেন্ট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে লাইক আমি এটা একটু পরে আনতে চাচ্ছি, যে লাইক এটা ট্রান্সপারেন্সিটা যেটা আছে এটা বেসিক্যালি একটু পরে আসবে, প্রথমে শেপটা আসবে তারপরে এটা জ্বলে উঠবে। সো আমরা যদি সেটা করতে চাই সেটাও পসিবল, লাইক দেখেন প্রথমে লোগোটা আসলো দেন এই যে এটা বের হলো, বের হওয়ার পরে আপনার কী হচ্ছে এই যে এখান থেকে আবার সেই ইফেক্টটা কিন্তু এই যে স্টার্ট হবে,
ওকে, সো রেন্ডারনিতে একটু প্রবলেম হচ্ছে, বাট ইটস ওকে, আমাদের জন্য কোনো খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না। সো এখন লাস্ট ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এই যে এখানে আমরা লিখে দিব সাবস্ক্রাইব নাও। সো আমি এখানে জাস্ট চলে গেলাম, টাইপ টুলটা নিয়ে নিচ্ছি, টাইপ টুলটা নিলাম, টাইপ টুল নিয়ে জাস্ট এই যে এখানে লিখে দিব আমি সাবস্ক্রাইব নাও। সো সাবস্ক্রাইব, সো আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব নাও, সরি। সো আমি এখানে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব নাও, এন্ড অবশ্যই একটা ভালো একটা ফন্ট নিয়ে নেবেন, লাইক আমি ট্রাই করব। আচ্ছা, ট্রাই করবেন যতটুকু ভালো যদি কোনো ফন্ট পাওয়া যায়। সো আমি বেসিক্যালি এই যে ফ্র্যাঙ্কলিন গোথিকটা নিয়ে নিচ্ছি, এবং এইখান থেকে বেসিক্যালি আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, যে এরকম টাইপের আমরা একটু বড় করে দিতে পারি, মাঝখানে বসাতে পারি। সো তাহলে এ তো হয়ে গেল মোটামুটি, আর খুব বেশি কিছু করতে হবে না আপনাদেরকে, জাস্ট এটা বসান, এই যে এখানে একটু সুন্দরভাবে বসাই দিতে হবে, সাবস্ক্রাইব নাও, একটু বড় করে আসবে, ঠিক আছে, এটা আসবে জাস্ট লাইক ওকে ফাইন। তাহলে লাইক এই যে শেপটা যখন আসলো, এই যে শেপটা যখন আসবে তখনই বেসিক্যালি কী হবে, সাবস্ক্রাইব নাওটা আপনার ভেসে উঠবে, দ্যাট মিনস আস্তে করে পজিশন করে আসবে। সো আমরা এটার উপর একটা শেপ নিয়ে নিতে পারি, সাবস্ক্রাইব নাও যে লেখাটা আছে আমরা সেটার উপর আরেকটা শেপ নিয়ে নিচ্ছি, যে এতটুকু পর্যন্ত আমরা একটা শেপ নিচ্ছি। সো আমরা শেপটা নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাবস্ক্রাইব নাও যেটা আছে সেটাকে আমরা হচ্ছে যে এই যে আলফা মেট করে নিচ্ছি, যে এখান থেকে আমরা আলফা মেট করে নিলাম। আলফা মেট করার পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে জাস্ট সাবস্ক্রাইব নাও যেটা আছে সেটার পজিশনে আমি প্রেস করবো। সো আলটিমেটলি জাস্ট শেপটা যখন এই পজিশনে থাকবে, দ্যাট মিনস এই যে নিচের যে ব্লু কালারের শেপটা আছে সেটা যখন বের হচ্ছে, আমরা তারপরে এই যে লেখাটাকে আমরা বের করবো, দ্যাট মিনস কিছুটা গ্যাপ দিয়ে আমরা এই কাজটা করবো। সো প্রথমে আমি ডিলে টাইম দিয়ে দিলাম 2011, প্রথমে আমরা ডিলে টাইম দিয়ে দিলাম। সো প্রথমে ডিলে টাইম দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট আমরা ফার্স্ট কি ফ্রেমে চলে যাচ্ছি, ফার্স্ট কি ফ্রেমে গিয়ে জাস্ট আমি এখান থেকে এটাকে ভিতরে দিয়ে দিচ্ছি, ওকে। সো ফার্স্ট কি ফ্রেমে দিয়ে আমি জাস্ট এটাকে এই যে এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। সো আলটিমেটলি এখন যেটা হবে সেটা হচ্ছে যে জাস্ট লেখাটা এই যে এইভাবে আসবে, সো পুরো শেপের সঙ্গে কিন্তু আসতেছে, যদি একটু খেয়াল করেন পুরো এইটুকু। আচ্ছা, সো যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা এখানে আসি তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমি যখন অ্যানিমেশন করছি তখন বেসিক্যালি খেয়াল করে দেখেন এই যে একটার পর একটা আসছে, কিন্তু ফাইনালি একদম শেষের দিকে গিয়ে কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তার রিজনটা কি, তার রিজনটা হচ্ছে আমার কি ফ্রেমটা একটু সামনে চলে এসছে, আমরা এটাকে একটু পিছিয়ে দিতে পারি, তাতে যেটা হবে লাইক এই যে দেখেন, সো এখন কিন্তু আগের তুলনায় বেটার কিছু স্মুথনেস কিন্তু আসবে। সো র্যান্ডার হতে একটু প্রবলেম হচ্ছে, যেটা বলছিলাম যে র্যান্ডার হতে একটু প্রবলেমটা হচ্ছে, আদারওয়াইজ বাকি সব কিছু কিন্তু খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না। সো এখন দেখেন এই যে এটা হচ্ছে আফটার র্যান্ডার, আপনার কেমন দেখা যাবে সেটা হচ্ছে যে মেইন বিষয়টা, এই যেটা, ঠিক আছে। সো আমাদের মোটামুটি সব কিছুই ডান। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ছেলেটাকে ইজি ইজ করতে পারি, এই যে বিষয়গুলো যেগুলো ঘটলো সেগুলোকে আমরা এই কি ফ্রেমগুলোকে ইজি ইজ করতে পারি। ইজি ইজ করার জন্য রাইট বাটনে ক্লিক করে আপনি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে এই যে ইজি ইজ অর F9 প্রেস করতে পারেন, ঠিক আছে। সো আমরা ইজি ইজ করে দিলাম, ইজি ইজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যানিমেশনটা একটু স্মুথ হয়, এই যে দেখুন। সো অ্যানিমেশনটা কী হয়, একটু স্মুথ হয়। সো অ্যানিমেশনটা প্রথমে কী হলো, আপনার আসলো অ্যানিমেশনটা ফার্স্ট এখানে আসলো, আসার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে যে অ্যানিমেশনটা কিছুক্ষণ পর্যন্ত হোল্ড করবে, এই যে এতটুকু পর্যন্ত হোল্ড করবে। সো হোল্ড করার পরে দেন অ্যানিমেশনটা কী হয়ে যাবে, আবার চলে যাবে। সো আমরা এখন যেটা করবো প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করবো, এখানে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে আমি ইউতে প্রেস করবো। যদি আমরা এখানে ইউতে প্রেস করি তাহলে একটু খেয়াল করে দেখতে পারেন যে আমার এইখানে এই যে যেই যেই আমি লেয়ারে কি ফ্রেমগুলো অ্যাড করেছিলাম সেই সেই লেয়ারগুলো সেই সেই লেয়ারগুলো কি হচ্ছে, এখানে বেসিক্যালি আপনার অলরেডি কি ফ্রেম সব চলে এসছে। সো আমরা এখানে ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে যে যে কি ফ্রেমগুলো অলরেডি আমরা ইউজ করেছি জাস্ট একটা কি ফ্রেমের উপর আমরা ক্লিক করবো। সো রিলেটেড কি ফ্রেম হলে কিন্তু এই যে দেখেন এখানে অটোমেটিকলিভাবে নিয়ে নিবে, ঠিক আছে। দেন আমরা জাস্ট এক কি ফ্রেম পরে যাবো, একটা বা দুই কি ফ্রেম পরে যাবো, গিয়ে কি করবো আমরা যে কি ফ্রেমগুলো অলরেডি এখানে দিয়েছিলাম সেই কি ফ্রেমগুলোই আমরা আবার এইখানে আপনার নিয়ে আসবো। সো আমার জাস্ট এখানে ছোট্ট একটু কাজ আমি করে নেব, সেটা হচ্ছে যে জাস্ট এই যেই এনার্জি ইফেক্টটা যেটা আমরা দিয়েছিলাম সেটাকে আমি একটু সামনের দিকে এগিয়ে দিলাম, ঠিক আছে। লাইক সামথিং লাইক হতে পারে এতটুকু পর্যন্ত, দ্যাট মিনস আমি একটু কি ফ্রেমগুলোকে একদম সমান সমান রাখতে চাচ্ছি, এই যে দেখুন। সো যাই হোক, আমি এটাকে কন্ট্রোল সিতে প্রেস করে এটাকে কপি করলাম। সো একটা একটা করে লেয়ার আপনাকে কপি পেস্ট করতে হবে, কারণ আপনি দুইটা লেয়ার একসাথে চাইলেও পারবেন না।
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এই যে কি ফ্রেমগুলো যেগুলো কপি পেস্ট করলেন, রাইট বাটনে ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে টাইম রিভার্স কি ফ্রেমে চলে যেতে হবে আপনাকে। সো টাইম রিভার্স কি ফ্রেমে গেলে কি হবে দেখেন, যেভাবে আসছিল ঠিক ওইভাবে চলে যাচ্ছে। সো আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেম কাজটাই করবো, দেন আমরা সেকেন্ড লেয়ার নিবো, এই যে এই লেয়ারটা। সো আমি কন্ট্রোল সিতে প্রেস করলাম, করে জাস্ট এই যে এখানে এসে দেন কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, সেমভাবে রাইট বাটনে ক্লিক অ্যান্ড কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে টাইম রিভার্স কি ফ্রেম। সো আমরা এই দুটাকেও সিলেক্ট করবো কন্ট্রোল সি, এবং দেখেন যে কি ফ্রেমটা কোন জায়গায় আছে। সো বেসিক্যালি এই যে ঠিক এটার বরাবর থাকবে। সো আমরা জাস্ট এই যে এখানে পেস্ট করলাম, করে দেন রাইট বাটনে ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স কি ফ্রেম। দেন আমরা এখানে আরও দুটা কি ফ্রেম আছে সেগুলোকেও আমরা কপি করব, কপি করে ট্রাই করব ঠিক এই যে এই বরাবর, এই কি ফ্রেম বরাবর আমরা এটাকে পেস্ট করতে। কারণ এই যে দেখেন এটা কিন্তু এই বরাবরই আছে, দ্যাট মিন্স এইখানে যেটা একদম শেষে এইখানে এটা সবার সামনে থাকবে, ঠিক আছে, তবেই কিন্তু এটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। সো মোটামুটি আমাদের কাজ শেষ, দেখেন যেভাবে আসলো সেভাবে সবগুলো আবার চলে গেল। আমরা এখন জাস্ট এখানে এনে প্রেস করে দিব, দ্যাট মিন্স টাইম রুলারটাকে আমরা শর্টকাটলিভাবে কেটে দিলাম। সো কেটে দিলে মোটামুটি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন অ্যানিমেশনটা দেখি, এই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যানিমেশন, ঠিক আছে। এখন আমি এটাকে ফাইনালি একটা র্যান্ডার আউটপুট দিতে পারি। সো র্যান্ডার আউটপুট দেওয়ার আগে যেটা করতে হবে, আমরা বলেছিলাম যে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। সো ট্রান্সপারেন্ট করার জন্য অবশ্যই যে এখান থেকে ট্রান্সপারেন্সি গ্রিড অন করবেন, তাহলে দেখেন অটোমেটিকলি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এটার এরিয়াটা বিশাল বড়, আমি এখন এত বড় একটা এরিয়া নিয়ে এটাকে র্যান্ডার করতে চাচ্ছি না, বা ট্রান্সপারেন্ট র্যান্ডার করতে চাচ্ছি না। সেজন্য যেটা করবো, ঠিক ট্রান্সপারেন্সি গ্রিডের যে বাটনটা আছে সেটার পাশে দেখেন আরেকটা বাটন আছে, নাম হচ্ছে তার রিজিয়ন অফ ইন্টারেস্ট। সো রিজিয়ন অফ ইন্টারেস্ট আমরা ক্লিক করব, করে জাস্ট এই যে এইখান থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে কেটে নিব। একটু খেয়াল করে দেখেন সবাই, জাস্ট যতটুকু প্রয়োজন। এখন যেহেতু আমরা এখানে অলরেডি একটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি, সেই জন্য আমি জাস্ট উপর একটু স্পেস নিয়ে নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়, যেহেতু এটা অলরেডি অ্যানিমেটেড সেই জন্য আমি জাস্ট একটু উপরে এটাকে নিয়ে নিয়েছি। আপনি চাইলে একটু নিচের দিকেও নামায় নিতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ইটস আপ টু ইউ। বাট এই পাশটাতে আমি খুব একটা বেশি স্পেস রাখতে চাচ্ছি না, এই পাশটাতে থাকতে পারে, এটার জন্য কোনো প্রবলেম নাই। সো মোটামুটি ডান। এখন আমরা কম্পোজিশনে যাব, কম্পোজিশনে গিয়ে ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট আমরা ক্লিক করব, করলে দেখেন অটোমেটিকলি এটা পুরোটা ক্রপ হয়ে যাবে। অ্যান্ড দেন ক্রপ হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কিউই, র্যান্ডার কিউই থেকে আমরা যেভাবে র্যান্ডার করতাম সেম ওয়েতে র্যান্ডার করব। সেটা হচ্ছে ফার্স্ট আউটপুট মডিউল লসলেস, আমরা লসলেসে যাবো। লসলেসে গিয়ে জাস্ট এই যে এইখান থেকে আমরা কি করব, কুইক টাইম যেটা আছে সেটাই সিলেক্ট করব, করে ভিডিও আউটপুটে এসে এখানে দেখে নেব যে অ্যানিমেশন অপশনটা সিলেক্ট আছে কিনা। যদি অ্যানিমেশন অপশনটা সিলেক্ট থাকে তাহলে আমরা এখানে চলে যাব, RGB+α সিলেক্ট করব, RGB+α, দ্যাট মিন্স ট্রান্সপারেন্সি। অ্যান্ড দেন আমি ওকেতে প্রেস করলাম। অ্যান্ড অবশ্যই আউটপুট টু, এটা কোথায় আপনি আউটপুট দিবেন সেটা আপনি এখান থেকে অবশ্যই দেখাই দিবেন। সো আমি আউটপুট টু দিয়ে দিলাম ডেস্কটপ, আমি ডেস্কটপে এটাকে আউটপুট দিতে চাচ্ছি। অ্যান্ড দেন আমি অবশ্যই র্যান্ডার সেট করে দিব। সো র্যান্ডার সেট করে দিলে এই যে এটা র্যান্ডার হয়ে যাচ্ছে দেখেন, ঠিক আছে। যেহেতু আমরা একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করেছিলাম, সো অবশ্যই র্যান্ডার হতে কিছুটা হলেও টাইম ডিলে করতে পারে, তো সেটার জন্য খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না। কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করলে আসলে যত দামি কম্পিউটার আসলে হোক না কেন, র্যান্ডার হতে একটু হলেও প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, এবং একটু সময় নিতে হবে যে বেসিক্যালি আমার র্যান্ডারটা যাতে কমপ্লিট হয়। কারণ অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্সের সবচেয়ে বড় যেই আপনার উইক একটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে র্যান্ডার টাইম। দ্যাট মিন্স একটা প্রজেক্ট ডান করার পর সেটাকে র্যান্ডার দিতে আসলে হিউজ পরিমাণ টাইম আপনার ওয়েস্ট হয়, তো সেটার জন্য অবশ্যই আপনাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। সেটার জন্য আসলে কি চাইলেও কিছু করা সম্ভব না, ঠিক আছে, বাট ইটস ওকে। তো আমরা একটু অপেক্ষা করতে পারি, বেসিক্যালি এটা র্যান্ডারটা হয়ে নিলে দেন আমরা এটাকে দেখবো যে বেসিক্যালি এটাকে আর কি করা যায়, বা এটাকে আপনার অবশ্যই আপনারা এর আগেও হয়তো বা প্রিমিয়ার প্রো দেখেছিলেন। সো আমরা ট্রাই করবো প্রিমিয়ার প্রোয়ের মাধ্যমে এটাকে MP4 ফরম্যাট করে দিতে। কারণ হচ্ছে অলরেডি কিন্তু মোশন গ্রাফিক্সের আগে কিন্তু আপনাদেরকে অলরেডি প্রিমিয়ার প্রো দেখানো হয়েছে। ওকে, সো আমাদের এখানে মেবি প্রিমিয়ার প্রোটা নেই, ইটস ওকে, নো প্রবলেম। আপনারা যে কোনো কনভার্টার ইউজ করতে পারেন, এই যে এখান থেকে অনলাইন অনেক ধরনের কনভার্টার আছে, আপনারা চাইলে অনলাইন কনভার্টারগুলো ইউজ করতে পারেন এখান থেকে। সো অনলাইন কনভার্টারের মাধ্যমেও কিন্তু বেসিক্যালি আপনারা কী করতে পারবেন এখান থেকে কাজ করতে পারবেন। লাইক আমি এখান থেকে লিখে দিচ্ছি মুভ, এবং লাস্ট ক্লাসে কিন্তু আমি অ্যানিমেটেড গিফট বানাবে, এখানে এটা দেখিয়েছিলাম। সো লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম যে মুভ টু MP4-এ বেসিক্যালি কীভাবে কনভার্ট করতে হয়, ঠিক আছে। এই যে মুভ টু MP4-এ আপনি যদি কনভার্টারে চলে আসেন, সো এই যে এখান থেকে হিউজ পরিমাণ কনভার্টার আছে, এবং এটা অবশ্যই ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে। যদি 100 MB এর নিচে হয় তাহলেই শুধুমাত্র সে কনভার্ট করার জন্য আপনার ওই ফাইলটাকে সিলেক্ট করবে, আদারওয়াইজ কিন্তু সিলেক্ট করার চান্সেস খুবই কম, ঠিক আছে। সো অবশ্যই এটা যদি শুধুমাত্র 100 MB এর নিচে হয় তবেই আপনার এই জিনিসটা মুভ করে বা কনভার্ট করে,
ওকে, নো প্রবলেম। সো দেখুন, যেভাবে অ্যানিমেশন হয়েছিল শেষ, আমাদের এন্ডার করা কিন্তু শেষ। এবার যদি আমরা জাস্ট এটাকে সেভ করে নিচ্ছি, সেভ করে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, তাহলে এখানে দেখেন এই যে অলরেডি মুভ ফর্মেটটা চলে এসেছে, এটা 22.4 MB, খুব একটা বেশি কিন্তু না। সো আমরা এটাকে চাইলে কনভার্ট করতে পারি। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে যে আপনার অনলাইন কনভার্টারে, এবং যদি আপনি এখানে চলে আসেন অনলাইন কনভার্টারে, তাহলে আমরা এই যে freefileconvert.com, video.online.com, ঠিক আছে, বিভিন্ন ধরনের কনভার্টার আছে, আপনি যে কোনো একটা কনভার্টারে প্রবেশ করতে পারেন। লাইক আমরা এটাকেও ইউজ করতে পারি। সো বেসিক্যালি এটা খুব বেশি পরিমাণে ক্রিটিক্যাল একটা কাজ, মানে এই ওয়েবসাইটটা, বাট আমি চাইলে এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে ezgif.com এ আমি চলে যাচ্ছি। সো ezgif আপনি লিখে নেন, কারণ এটা আমি মনে করি যে সবচেয়ে ফ্লেক্সিবল যদি কোনো কনভার্টার থাকে সেটা হচ্ছে ezgif.com, ঠিক আছে। সো আমি এখানে চলে আসবো এবং এখান থেকে আমি জাস্ট ওই যে ফাইলটাকে দেখাই দিব যে কোন ফাইলটাকে বেসিক্যালি আমি কনভার্ট করতে চাচ্ছি। সো আমি জাস্ট এই ফাইলটার মধ্যে চলে আসলাম এবং এখান থেকে আমি আপলোড ভিডিওতে দিয়ে দিব। সো আপলোড ভিডিওতে দিলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এই টোটাল ফাইলটা হচ্ছে আপলোড হওয়ার জন্য। আপলোড হয়ে গেলেই কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। সো আমি একটু অপেক্ষা করছি আপলোড কমপ্লিট হওয়ার জন্য। আপলোড কমপ্লিট, একবার আপলোড কমপ্লিট হয়ে গেলে কিন্তু হবে। আর এটার অবশ্য আমরা সাইজটা একটু দেখে নিতে পারি এই সুযোগে, কারণ সাইজ অনুযায়ী আমাকে আবার একটু কনভার্ট করতে হতে পারে। দ্যাট মিনস সাইজটা দিয়ে দিতে হতে পারে। আমি যদি ডিটেলসে চলে যাই, তাহলে এটা হচ্ছে 1010 আর হচ্ছে 286, ঠিক আছে, 1010 বাই 286। সো এটাকে আমরা আপলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করছি এখনও। ইয়া ডান। সো এটা আপলোড অলরেডি হয়ে গেছে, যদি একটু সবাই খেয়াল করেন যে আপলোড হয়ে গেছে। সো এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে আমি এই যে ওয়াইড স্ক্রিনে চলে যাচ্ছি, যেখানে 1200x300 দেওয়া আছে, আমরা বেসিক্যালি এটাকে সিলেক্ট করে নিলাম, কারণ যেহেতু এটা 1100x300 নিচে ছিল, দ্যাট মিনস 1200x300 নিচে ছিল। এবং এইখান থেকে আমি 25 ফ্রেম এবং ম্যাক্স 10 সেকেন্ড সিলেক্ট করে কনভার্ট টু গিফে আমরা প্রেস করলাম। সো বেসিক্যালি এটা দেখার জন্য যে এটা কীভাবে কাজ করছে, এই যে দেখুন, ঠিক আছে, একটু অ্যানিমেশনটা একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমরা যেহেতু গিফট করে জাস্ট দেখতে চাচ্ছিলাম সেই জন্য। বাট ভিডিওতে কিন্তু এটা খুব একটা বেশি প্রবলেম হবে না। যদি আমরা একটু ভিডিওটা রান করে দেখতে চাই, তাহলে ভিডিওতে কিন্তু এটা খুব চমৎকার থাকবে, ঠিক আছে। সো লেটস সি যে অন্য কোনো ফরম্যাট আসলে এখানে আছে কিনা। আপনারা ট্রাই করবেন যে ভিএলসি দিয়ে যদি কিছু করা যায়। সো ভিএলসি ফরম্যাটটাতে আপনার কিন্তু আটকানোর কথা না, ভিএলসি ফরম্যাটে কাজও করবে, যেটা কথা বলছিলাম। সো সরি, আসলে ভিএলসি ফরম্যাটটা এখানে নেই, বাট আমরা যেটা অলরেডি করে দেখালাম এখানে, এই যে দেখেন এখানে কিন্তু আসলে এটা এমন হবে না। যদি আপনি গিফট করে দেন, এটা এমন হবে না। লাইক নর্মাল মুভ ফরম্যাট অর MP4 ফরম্যাট যদি আপনি করেন, তখন এটা কিন্তু স্মুথ থাকে, এমনটা কিন্তু আসলে হয় না। যেই আমরা যেই সেভার যেটা ইউজ করেছি সেটা কিন্তু এমন হবে না। সো ট্রাই করবেন এমনভাবে বাসায় একটু প্র্যাকটিস করার জন্য, তাহলে দেখবেন যে মোটামুটি ভালো কিছু আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যে দেখেন, মানে চমৎকার ছোট্ট একটা কাজ এবং খুবই সুন্দর কিছু করতে পারবেন এখান থেকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের বিষয়, এবং থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bda অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skills.gov.bda। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আগের ক্লাসের ভিডিওগুলো মিস করেছেন বা অন্যান্য স্কিল গ্যাদার করতে চাচ্ছেন, তারা অবশ্যই
এই ওয়েবস এই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে ভিজিট করে ভিডিও অলরেডি বিভিন্ন টপিক্সের উপর ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।